নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছে একটি নতুন ভিডিও মহিলাদের জন্য চলে এসেছে একটি দারুণ সুখবর আশাকর্মী নিয়োগ করবে প্রশাসনিক বিভাগ কারা আবেদন করতে পারবেন কোথায় আপনি আবেদন করবেন কত সীমা রয়েছে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। এবং আবেদনপত্রটি কিভাবে আপনি ফিল আপ করবেন সেটাও আমি দেখিয়ে দেব। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে মহিলাদের জন্য কাজের সুযোগ করে দিচ্ছে নদীয়া জেলার প্রশাসনিক বিভাগ নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে তবে অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্রটি আশাকর্মী নিয়োগ করবে নদিয়া ব্লকের জন্য স্ক্রিনে আপনারা নোটিশটা দেখতেই পাচ্ছেন দেখুন এখানে কি বলা রয়েছে প্রথমেই শর্তাবলী রয়েছে দেখুন কেবলমাত্র বিবাহিতা বিধবা এবং আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন তারপরে দেখুন বলেছে আপনাকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রমাণ হিসাবে আপনাকে ভোটার কার্ডের জেরক্স বা রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে তারপরে দেখুন বয়স সীমা কত বলে রয়েছে না তেইশ আট দু অনুসারে জেনারেলদের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং এস সি এসটির ক্ষেত্রে বয়সের ছাড়টা কিন্তু এখানে রয়েছে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপরে দেখুন শিক্ষাগত যোগ্যতা কি বলে রয়েছে না আপনাকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তবে আরও বলা রয়েছে যে মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন আর উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন তবে সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর বিচার করেই আপনাকে সিলেক্ট করা হবে তারপরে দেখুন আরও বলা রয়েছে না গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর আপনি যদি সদস্যা হয়ে থাকেন এবং আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন তারপরে দেখুন আরও ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন ফর্ম ফিল আগে তারপরে দেখুন বলেছে কি কী জেরক্স আপনাকে জমা দিতে হবে না জন্ম তারিখের সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনি জমা দিতে পারেন তারপরে দেখুন বলেছে এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড আপনি জমা দেবেন ভোটার কার্ড বা রেশন কার্ড আপনাকে জমা দিতে হবে তারপরে দেখুন বলেছে যে উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া জাতিগত প্রমাণপত্র অর্থাৎ এসসি সি এস টি এইসব থেকে থাকলে আপনি সেটা জমা দেবেন তারপরে বলেছে যে কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার আপনাকে মার্কশিট জমা দিতে হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট আপনি জমা দেবেন তারপরে যদি আপনি গ্রেড ওয়ান বা গ্রেড টুয়ের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেটটা এখানে জমা দেবেন যদি আপনার থেকে থাকে তারপরে দেখুন বলা রয়েছে কি না বর্তমান বৈবাহিক স্থিতি কি রয়েছে বিবাহিতা না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্টস জমা দিতে হবে উপযুক্ত প্রমাণপত্রে নথিপত্র জমা করতে হবে তারপরে আরও বলা রয়েছে না আবেদনকারীর নিজের নাম এবং পোস্টাল ঠিকানা লেখা এবং পাঁচ টাকার ডাক টিকিট সাটা একটি খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে তারপরে বলা রয়েছে যে প্রার্থীর স্বাক্ষরসহ দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো দিতে হবে আপনাকে সিগনেচার করা দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে শংসাপত্রগুলোর মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আপনার আবেদনপত্রটি বাতিল করা হবে ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে অবশ্যই ক এবং চতে উল্লেখিত প্রমাণপত্রগুলো আসল দেখাতে হবে অর্থাৎ আপনার কিন্তু বিয়ের যে সার্টিফিকেটগুলো সেইগুলো ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে আসল দেখাতে হবে তারপরে কতে কি রয়েছে কতে রয়েছে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের আসল কপিটা আপনাকে কিন্তু দেখতে চাইবে ইন্টারভিউয়ের দিন এগুলো কিন্তু আসল কপিগুলো নিয়ে যেতে হবে তারপরে আরও কি বলা রয়েছে দেখুন উপরিয় শর্ত পূর্ণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ সময় এবং স্থান উল্লেখিত পত্র যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে অর্থাৎ আপনার ইন্টারভিউয়ের কল কিন্তু আপনার বাড়িতে চলে আসবে তারপরে আরও বলা রয়েছে যে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ গ্রাহ্য হবে না আপনার কিন্তু সঠিকভাবে আবেদনপত্রটি জমা দিতে হবে এবং সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে তারপরে বলেছে কোথায় জমা দিতে হবে না আপনাকে বিডিও অফিসে গিয়ে এই আবেদনপত্রটি জমা দিয়ে আসতে হবে আবেদনপত্র জমা দেবার তারিখ কত রয়েছে না তেইশ আট দু থেকে তেরো নয় দু বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সমস্ত ছুটির দিন সরকারি যে ছুটির দিন সেই দিন ছাড়া বাকি দিনগুলোতে আপনি আবেদনপত্রটি জমা দিয়ে আসবেন বিডিও অফিসে আপনার নিকটস্থ বিডিও অফিসে জমা দিয়ে আসবেন ডাকযোগে বা ইমেলে আবেদনপত্র পাঠালে সেটা কিন্তু গ্রাহ্য হবে না একজন প্রার্থী মাত্রই আবেদনপত্র জমা করতে পারবেন এগুলো সরকারি ছুটির দিন বাদ দিয়ে আপনি গিয়ে বিডিও অফিসে জমা দিয়ে আসবেন আবেদনপত্র সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণে বা বিডিও অফিস অফিসে স্থিত নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে যে সময়টা উল্লেখ করা রয়েছে সেই উল্লেখিত সময়ের মধ্যে আপনাকে গিয়ে জমা দিয়ে আসতে হবে তেইশ আট দু থেকে তেরো নয় দু এই তারিখের মধ্যে এই নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন কিন্তু গৃহীত হবে না এর পরে গেলে কিন্তু কোনো আবেদনই গ্রাহ্য করা হবে না তো এইগুলো ছিল শর্ত এগুলো দেখেই আপনি আবেদন করবেন তারপরে এবার নিচে চলে যাব দেখতেই পাচ্ছে নিচে রয়েছে আবেদনপত্রটি এই আবেদনপত্রটি কিভাবে ফিল করতে হবে আমরা দেখে নেব তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে আবেদনপত্র নিচে রয়েছে আশা দু হাজার চব্বিশ পঁচিশ প্রথমেই চলে যাব বাঁদিকে দিকে দেখুন রয়েছে ফর অফিস ইউজ অনলি অর্থাৎ এটা কিন্তু অফিস থেকেই ফিল আপ করে দেবে আপনাকে কিছু করতে হবে না এখানে আপনি হাত দেবেন না এবারে ডান দিকে চলে আসবো ডান দিকে দেখুন রয়েছে প্রত্যয়িত পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি আঠা দিয়ে লাগান পিন স্টেপেল বা সেলাই লাগা করবেন না অর্থাৎ এখানে আপনাকে ছবি লাগাতে হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাম্প্রতিক যে ছবি সেই ছবি লাগাতে হবে আঠা দিয়ে লাগাবেন পিন বা স্টেপল বা সেলাই কিন্তু করবেন না তো এই দুটো আমাদের করতে হবে তারপরে এবার চলে আসব নিচে তো আবেদনপত্রটি ফিল আপ করার আগেই আমরা নিচে চলে যাব সেখানে সাব সেন্টারের নামগুলো রয়েছে সেই সাব সেন্টারের নামগুলো আমরা দেখে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন সাবসেন্টার ওয়াইজ ভ্যাকেন্সি অফ আশা আন্ডার কৃষ্ণনগর সাব ডিভিশন রয়েছে তো প্রথমেই রয়েছে ব্লকের নাম তারপরে রয়েছে গ্রাম পঞ্চায়েত তারপরে রয়েছে সাব সেন্টার তারপরে ভিলেজ অথবা সার্ভিস এরিয়া দিয়ে দেওয়া রয়েছে তারপরে তার ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেটা রয়েছে তারপরে রয়েছে প্রেফার্ড কাস্ট ক্যাটাগরি তো ব্লকের মধ্যে দেখুন রয়েছে কালীগঞ্জ কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু নাকাশিপাড়া নবদ্বীপ চাপড়া এই সমস্ত ব্লকের নাম রয়েছে এবং তার সাব সেন্টারগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন তারপরে সেই সাব সেন্টারের নামটি আপনার লিখতে হবে আপনার নিকটবর্তী যে সাব সেন্টার সেই সাব সেন্টারের নাম আপনি লিখে দেবেন এবং তার ভিলেজ এবং সার্ভিস এরিয়াও রয়েছে দেওয়া এবারে চলে যাব আবেদনপত্রে প্রথমেই দেখুন রয়েছে যে ফাঁকা ড্যাশটি রয়েছে এখানে আপনাকে গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাস করছেন সেটা লিখবেন তারপরে নিচে সাব সেন্টারের আশাকর্মী পদের জন্য আমার আবেদন দাখিল করছি এখানে আপনার সাব সেন্টারের নামটি দিয়ে দেবেন ওখানে লিস্ট থেকে আপনার সেন্টারের নামটি আপনি পেয়ে যাবেন তারপরে নিচে দেখুন রয়েছে আবেদনকারীর নাম এখানে আপনি আপনার ফুল নেমটি দিয়ে দেবেন টাইটেল সমেত ফুল নেমটি এখানে দিয়ে দেবেন তারপরে ডান দিকে রয়েছে জাতি এখানে এসসি এসটি না জেনারেল আপনি তার মাথায় টিক চিহ্ন দেবেন এস এসটি না জেনারেল তার মাথায় আপনার চিহ্নটি দিতে হবে তারপরে নিচে রয়েছে স্বামী এখানে আপনার স্বামীর নেমটি দিয়ে দেবেন ফুল নেমটি দিয়ে দেবেন তারপরে রয়েছে পিতা এখানে আপনার পিতার নামটি দিয়ে দেবেন তারপরে নিচে চলে আসবেন সাধারণ বসবাসের ঠিকানা আপনার ফুল ঠিকানাটা এখানে দিতে হবে গ্রামের নাম প্রথমে রয়েছে তারপরে রয়েছে পাড়া বা এলাকার নাম তারপরে রয়েছে পোস্ট অফিস তারপরে থানা জেলা নদিয়া এটা দেওয়াই রয়েছে তারপরে রয়েছে পিনকোড এগুলো আপনাকে দিয়ে দিতে হবে তারপরে রয়েছে নিচে যোগাযোগের টেলিফোন নাম্বার তারপরে পাশে রয়েছে মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন অথবা টেলিফোন থাকলে টেলিফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপরে নিচে দেখুন রয়েছে বৈবাহিক স্থিতি তার পাশে টিক চিহ্ন দিতে বলা রয়েছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে টিক দেবেন বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে এই বক্সে টিক দেবেন আর বিধবা হলে এই বক্সটিতে চিহ্ন দেবেন তারপরে নিচে রয়েছে সাব সেন্টার হতে বসবাসের ঠিকানা হাঁটা পথে দূরত্ব আপনার বাড়ি থেকে সাবসেন্টারের হাঁটা পথের দূরত্ব কত কিলোমিটার সেটা আপনি এইখানে এই ফাঁকা জায়গাটিতে লিখে দেবেন তারপর নিচে রয়েছে জন্ম তারিখ ডেট মান্থ ইয়ার এই হিসাবে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন পাশে রয়েছে বয়স বয়স দেখুন তেইশ আট দু হাজার চব্বিশ তেইশ আট দু হাজার চব্বিশ অনুসারে আপনার বয়স কত বছর মাস দিন এই হিসাবে আপনার বয়সটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তেইশ আট দু অনুসারে আপনার বয়স কত সেই বয়সটা এখানে লিখে দেবেন তারপরে নিচে চলে আসব নিচে দেখুন রয়েছে কাস্ট সার্টিফিকেট নাম্বার এসসি অথবা এসটি আপনার যদি থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে দিয়ে দেবেন পাশে রয়েছে রেশন কার্ড নাম্বার এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন তার পাশে রয়েছে আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন তার নিচে দেখুন রয়েছে এক এক দু তারিখের ভোটার লিস্ট অনুসারে আপনার এপিক নাম্বারটি দিতে হবে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন এবং তার অংশ নম্বর আর ক্রমিক নাম্বার দিতে হবে তো প্রথমেই রয়েছে আবেদনকারিনীর এপিক নাম্বার দিতে হবে তো আপনার ভোটার লিস্ট অনুসারে এক এক দু হাজার চব্বিশের ভোটার লিস্ট অনুসারে আপনার এপিক নাম্বার যত রয়েছে আপনার ভোটার কার্ড দেখে আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন তার পাশে দেখুন অংশ নাম্বার রয়েছে এখানে আপনি অংশ নাম্বারটি পেয়ে যাবেন ভোটার লিস্ট থেকে সেই অংশ নাম্বারটি লিখবেন এবং এখানে ক্রমিক নাম্বারটি লিখবেন নিচে চলে যাবেন বিবাহিতার জীবিত স্বামীর যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে একইভাবে আপনার স্বামীরও এপিক নাম্বার দিতে হবে অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার দিতে হবে তার নিচে রয়েছে বিধবা পিতার ক্ষেত্রে প্রযোজ্য হলে আপনার বাবার এপিক নাম্বার অংশ নম্বর এবং ক্রমিক নাম্বার একইভাবে হবে আর নিচে রয়েছে বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে প্রযোজ্য হলে আপনার পিতার বিবাহ বিচ্ছিন্নার পিতার এপিক নাম্বার অংশ নাম্বার এবং ক্রমিক নাম্বার এগুলো দিতে হবে তো এই সমস্ত দেওয়ার পরে নিচে চলে যাবেন নিচে রয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা তৎসমতুল্য পরীক্ষায় প্রাপ্ত মোট নাম্বার অতিরিক্ত বিষয় ছাড়া এখানে দিতে হবে তো প্রথমেই রয়েছে পরীক্ষার নাম দেখুন মাধ্যমিক বা তৎসমতুল্য পরীক্ষা এখানে বোর্ড বা ইউনিভার্সিটির নাম রয়েছে প্রথমেই এটা দিতে হবে বোর্ড বা ইউনিভার্সিটির নাম তার পাশে দেখুন রয়েছে পরীক্ষা দেওয়ার বছর এখানে আপনি আপনার পরীক্ষা দেওয়ার বছরটি দিয়ে দেবেন তারপরে বলেছে আবশ্যিক বিষয় প্রাপ্ত নম্বর আপনি কত নাম্বার পেয়েছেন অতিরিক্ত বিষয় ছাড়া অর্থাৎ অপশনাল সাবজেক্ট ছাড়া আপনার যে মোট নাম্বার সেটা আপনি দিয়ে দেবেন তারপরে রয়েছে আবশ্যিক বিষয় মোট নাম্বার আপনার টোটাল কত নাম্বারে পরীক্ষা হয়েছিল অপশনাল সাবজেক্ট ছাড়া সেই নাম্বারটি এখানে লিখে দিতে হবে তারপরে রয়েছে হার আপনি যে নাম্বারটি পেয়েছিলেন তার পার্সেন্টেজ কত ছিল এটা আপনি এখানে লিখে দেবেন তার নিচে দেখুন ফাঁকা জায়গা রয়েছে এখানে আপনি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে সেই পরীক্ষারটির নাম লিখবেন এবং একইভাবে তার বোর্ড বা ইউনিভার্সিটির নাম পরীক্ষা দেওয়ার বছর এবং তার আপনি কত নাম্বার পেয়েছিলেন তার মোট নাম্বার কত ছিল এবং পার্সেন্টেজ কত এগুলো সব কিন্তু দিয়ে দেবেন তারপরে নিচে চলে আসবেন নিচে দেখুন রয়েছে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এখানে আপনি ফুল সিগনেচার করবেন তাহলেই আপনার আবেদনপত্রটি কিন্তু ফিল করা হয়ে যাবে এখানে দেখুন বাদিকে কি কী বলে রয়েছে প্রত্যয়িত নকল গ্রথিত অর্থাৎ আপনাকে কি কি জেরক্স জমা দিতে হবে প্রথমেই দেখুন রয়েছে দুটি পাসপোর্ট সাইজের ছবি আপনাকে জমা দিতে হবে রঙিন ফ ফটো সেটা আগেই বলে দেওয়া রয়েছে দুটো পাসপোর্ট সাইজের রঙিন ফটো জমা দিতে হবে তারপরে বলেছে পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম দিতে হবে তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের যেরকম জমা দিতে হবে তারপরে রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের যে স্বীকৃত বোর্ড থেকে আপনি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার মার্কশিটের জেরক্স জমা দিতে হবে ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে এসসি অথবা এসটি সার্টিফিকেট থেকে থাকলে সেই সার্টিফিকেটের জেরক্স আপনাকে জমা দিতে হবে এছাড়া আপনি যদি স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত ধাই হয়ে থাকেন তার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স আপনাকে জমা দিতে হবে তো সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং এই আবেদনপত্রটি ফিল করে আপনি বিডিও অফিসে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে জমা দিয়ে আসবেন তো খুব সহজে দেখিয়ে দিলাম কিভাবে আপনি আবেদন করবেন আশাকর্মীর জন্য ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ